পাঁচ ওয়াক্ত নামাজকে তোর উপরে আমি ফরজ করে দিয়েছিলাম। ও বান্দা, তুমি সারাদিন তুমি তোমার কাজ করে করতে পারো, করো, কিন্তু বাধা নাই, কিন্তু ওই পাকে ফুকে পাঁচ ওয়াক্ত নামাজকে তোমার উপরে আমি ফরজ করে দিলাম। ওরে বান্দা, ওই নামাজের বড় দান, যে ব্যক্তি নামাজ না পড়িয়া দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ তাআলার কবরের দিকে, আল্লাহ বলেন, বান্দা রে, তুই বেনামাজির জন্য 15টা শাস্তির আয়োজন কিন্তু আমি আল্লাহ করে রেখেছি। পয়গম্বর বলেন, বান্দা বেনামাজি হইয়া কবরে যায় ওরা সাবধান, কারণ তা কি জানো, প্রত্যেকটা বেনামাজির নাম হবে না ফরমান। ওরে বান্দা, প্রত্যেকটা বেনামাজির জন্য আল্লাহর হাবিব বলেন 15টা শাস্তির আয়োজন করে রেখেছেন আমার আল্লাহ। 6টা হবে দুনিয়াতে, 3টা হবে মরার সময়, 3টা হবে কবরে, 3টা হবে হাসরের কঠিন ময়দানে। ওরে বান্দা, 6টার মধ্যে 1 নম্বর হবে যে বান্দাটা দুনিয়াতে নামাজ পড়বে না, আল্লাহ তাআলার মাখলুকের কাছে তার কোনো ইজ্জত থাকবে না, ওই বান্দাটা দুনিয়ার কোনো সম্মানী মানুষের কাছে কোনো দাম পাবে না। 2 নম্বর, আল্লাহ তাআলার প্রদত্ত রহমত আল্লাহ তাআলা অনেকভাবে আমভাবে দুনিয়াতে নাজিল করেন। আল্লাহ বলেন, ও বেনামাজির দল, আমি আল্লাহর প্রদত্ত আমভাবে নিয়ামত তোর উপরে পড়বে না। 3 নম্বরে বলেন, পয়গম্বর, ও বেনামাজির দল, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের চোখে তোরা ভালো থাকবি না। 3 নম্বর, আল্লাহ রসুল বলেন, পয়গম্বর বলতেছেন, ও বেনামাজির দল, নামাজ দুনিয়াতে যারা পড়ো না, তোমার মরার সময় খালি মানুষই হবে না, বেঈমান হইয়া মরতে হবে, নাউযু বিল্লাহ। আল্লাহ রসুল বলেন, বান্দা বেনামাজির জন্য 3টা শাস্তি হবে মরার সময়। 1 নম্বর হবে, বেনামাজির মরণটা বড় কঠিন হবে। কঠিন মরণ কেমন মরণ, চিৎকার চেঁচামেচি করার সুযোগ পাবে না। আল্লাহ রসুল বলেন, 1 নম্বর কঠিনতা তার কাছে চলে আসবে, সেটা হচ্ছে সে সুস্থ থাকবে কিন্তু তার জবান থেকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, সে জবান তার বন্ধ হয়ে যাবে, ওই জবান দিয়ে আল্লাহ তাআলার কোনো মানুষের সঙ্গে কথা বলার শক্তি পাবে না। 2 নম্বর শাস্তি হবে, এবং সম্পদ থাকা সত্ত্বেও ওই বান্দাটা বেনামাজি, ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 3 নম্বর শাস্তি হবে, এমন ওই বেনামাজির দল দুনিয়া থেকে তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ তাআলার কবরের দিকে রওনা হবে। ও মুসলমানি মন্দার আল্লাহর গোলাম, বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি হবে জানো। 1 নম্বর শাস্তি হবে, বেনামাজির কবরে যখন রাখা হবে, বেনামাজি কবরের দিকে তাকাইয়া কবরে যাইতে চাইবে না, কবরের ভিতরে 70 থেকে 75টা সাপ তার দিকে তাকায় থাকবে, চিৎকার মেরে বলবে, ও আমার সন্তানেরা, ও আমার ভাই বেরাদার আত্মীয় স্বজনেরা, তোরা কিন্তু দেখোস না কবরের সাপগুলো আমার দিকে তাকায় রয়েছে, ও সন্তান তুই কবরে আমাকে রাখবি না, দেখো নাকি ওই সাপগুলো আমার দিকে কেমন করে তাকায় তাকায় আমাকে ডাকতেছে। ওই বেনামাজির এই শাস্তি তো শুধু শেষ নয়, আল্লাহর রাসূল বলেন, একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত থাকবে, ফেরেশতারা থাকবে এমন কঠোর, তার হাতে থাকবে লোহার বড় একটা হাতুড়া, হাতুড়া দিয়ে তার দিকে তাকিয়ে থাকবে, যখন এই বেনামাজিকে কবরের ভিতরে রাখা হবে, কিসের মুনকার নাকির, কিসের প্রশ্ন, ওই হাতুড়িওয়ালা ফেরেশতাটা বলবে, বেনামাজির দল, ওরে বেনামাজির বাচ্চা, তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছিলে ফজরের নামাজ, কই না ফজর পড়ি নাই, কি করেছিলে, ফজরে আমি ঘুমাইয়াছিলাম। আল্লাহ তাআলার ওই ফেরেশতাটা তৎক্ষণাৎ ফজর থেকে জোহর পর্যন্ত তাকে পিটাইতে থাকবে, নাউযুবিল্লাহ, কালকে কইয়ে, নাউযুবিল্লাহ, কালকে কইয়ে, কোন দাড়ি কিসে কইলে গেছিল কালকে বলতে, নাউযুবিল্লাহ, ফিকার দিবেন, ও গোলাম, এমন প্রহর করবে, প্রথম প্রহরে 70 গজ মাটির তলদেশে চলে যাবে, আবার তাকে টান দিয়া উঠানো হবে, আবার বলবে, তুমি কি জোহরের নামাজ পড়েছিলে, বলে না পড়ি নাই, জোহর থেকে আসর পর্যন্ত প্রহার করা হবে। আরে মুসলমান নবীর উম্মতের দল, আসর থেকে মাগরিব পর্যন্ত বেনামাজিকে প্রহার করা হবে, হাতটাকে কিয়ামত পর্যন্ত ওই বেনামাজির কবরে আজাব চলতে থাকবে, আজাব। ওরে গুলাব, হাতে ধরে বলে যাই, একটা নসিহত তোমাদের কাছে করে যাই রে যুবক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার নামাজ ছাড়বা না, ওয়াজ মাহফিল কানসুখ করার জন্য নয়, সুন্দর সুরে সুরে টাইটেল লাগা ওরা বক্তা আইলাম, নাজমুল হাসান আরিফি, অমুক অমুক আরিফি, অমুক আরিফিরে দেখলেন, বয়ান শুনলেন, সুন্দর সুন্দর গজল শুনে গেলেন, সুর শুনে গেলেন, কোদার কসম, ওই সুর দিয়ে জান্নাতে যাইতে পারবেন না, একটা আমল যদি করতে পারে, একটা কথা যদি শিখতে পারেন এবং ওই কথাটার উপর আমল করে চলতে পারেন, কারণ
আল্লাহ তাআলার কবরে চার পাইবেন একটা জিনিস দিয়া, সেই জিনিসটার নাম হচ্ছে আমল। ওই গুলাব টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে কোনো মাস্তারি চলবে না, 100টা হজের টাইটেল দিয়ে আল্লাহর কাছে কোনো মাস্তারি চলবে না। টাকা পয়সা বিভিন্ন ধরনের টাইটেল ক্ষমতার বাহাদুরি করে কিন্তু মাওলার জান্নাতে যাওয়া যাবে না। রে মুসলমান নবীর উম্মতের দল, আমি বক্তাদের জান্নাতে যাব এটার কোনো গ্যারান্টি নাই। বক্তার জন্য জান্নাত নয়, আল্লাহ তাআলা বলেন জান্নাত হচ্ছে আমার মুত্তাকি বান্দাদের জন্য, আমলদার বান্দার জন্য। কি বুঝলেন গোলাম? মাদ্রাসার পরে টাইটেল গ্রহণ করলাম, ওই টাইটেল দিয়ে জান্নাত পাবো না। আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হইলে অবশ্যই আমল নেওয়া যাইতে হবে। আরে মুসলমান নবীর উম্মত, অনেক ক্ষেত্রে দেখা যায় সবচাইতে বড় আলেমটাও আল্লাহ তাআলার জান্নাতের নিম্ন মাকাম পাইবে, কিন্তু আমলদার সামান্য একটা হাতুড়ে কামার ব্যক্তির জান্নাতটা বড় হয়ে যাবে। এগুলা একটা ঘটনা বলি, সামান্য ছোট নসিহত যেহেতু করতেছি। এক কামার ব্যক্তি রাস্তার কিনারায় বসে বসে, আগুনে গর্তের কিনারায় বসে বসে আল্লাহর গোলাম হাতুরা দিয়াল লোহা তন্তি কোরাল ফুটায় ডাকাচি তৈরি করে। ওই এলাকার এক বুজুর্গ ব্যক্তি মারা যাওয়ার পর কিছুদিন পর ওই বুজুর্গ ব্যক্তির খাদমে স্বপ্নে দেখতেছেন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির জান্নাতের চাইতে ওই খামার ব্যক্তির জান্নাতটা বড় হয়ে আছে। এবং সুবহান, ওই বুজুর্গ ব্যক্তিকে স্বপ্ন দেখে খাদেম প্রশ্ন করতেছেন, হুজুর দুনিয়াতে বড় কষ্ট আপনি করেছেন, বড় কষ্ট করে আপনি ইলিম শিখেছেন, তদুপর ঠান্ডা কি কষ্ট করে গরম কি অপেক্ষা করে আপনি নামাজ পড়েছেন, আমল করে কবরে গেছেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে ভালো আচরণ করেছেন, দেখি জান্নাতের ভিতরে হাঁটতেছেন। ওই বুজুর্গ ব্যক্তি খাদেমকে বলতেছে, রে খাদেম আল্লাহ তাআলা আমাকে কষ্টের বিনিময়ে জান্নাত দিয়েছে কথাটি মনে বড় যন্ত্রণা, মনে বড় দুঃখ, আমার জান্নাতের চাইতে বড় জান্নাতটা আমার পাশের বাড়ির খামার ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোন সুবহান, ওই খাদেম এবার প্রশ্ন করে, আল্লাহর গোলাম এটা কেমন করে হলো? এটা তো খোদাই দেখার দরকার। হুজুরের নামাজ পড়ার পর দৌড়ায় খাদেমের ওই খামার ব্যক্তির বাড়ি চলে যায়। খামার ব্যক্তির স্ত্রীকে গিয়ে ডাক দিয়া বলে, ও খামারের স্ত্রী, একটু আমাকে বলো তোমার স্বামী দুনিয়াতে কেমন আমল করে গেছে? আল্লাহর বান্দি ওই আল্লাহর গোলামের খাদেমকে বলতেছে, রে খাদেম তুমি জানো, সমাজের সকল মানুষ জানে আমার স্বামী একজন কামার ব্যক্তি ছিল, সারাদিন বাজারের গর্তের কিনায় বসে বসে আগুন আগুনের লোহা পিটায় পিটায় তিনি দা কন্তি কোরাল কাঁচি বানাইত, কোনো আমল তো দেখি না। এমন সময় হয়তো হাতুরা দিয়া জমিনের উপর লোহার উপর আঘাত করত, এদিকে মালিকের নাম যখন মসজিদের মিনার থেকে আসত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ, মালিক বড়, মালিকের সমকক্ষ আর কেউ নাই। ওইভাবে যখন আল্লাহ তাআলার বরকতটা বলা হইতো, ওই আমার স্বামী ওই হাতুড়াটাকে আর নিচের দিকে মারতে পারতো না, শক্তি পাইতো না। কোন সুবহান, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে এমন ভাবে জাগ্রত হয়ে যাইত, তার শরীরের ভিতরে মালিকের নাম শোনার সঙ্গে সঙ্গে কম্পন সৃষ্টি, হাতুড়াটাকে পিছনে ছেড়ে দিত, মালিকের কাছে কেঁদে কেঁদে বলতো, রে মালিক দেখো হাতুড়াটাকে আর সামনে মারতে পারি নাই, তোমাকে বড় মনে করলাম মালিক, তোমার নাম শোনার পর গায়ের ভিতরে তোমার বয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে, মালিক রে কেয়ামতের কঠিন ময়দানে যদি কোনো আমল না থাকে, ওই যে একটা দিলের ভিতরে বয়, ওই বয়কে উসিলা করিয়া তুমি আমাকে মাফ করে দিও। ও আল্লাহর গোলামের খাদেম, এটা ছিল একটা গুণ, আর একটা গুণ ছিল আমার স্বামীর এমন, বাড়ি যখন আসতো সারাদিন কাজ করিয়া যখন বাড়ি ফিরত, খানা খাইতে বসতো, মালিকের ডাক মসজিদ থেকে আসত, খানা খাইতো না, খানাটাকে ডেকে ডেকে চলে যাইতো, দূর হইয়া মসজিদে যাইতো,
মসজিদ থেকে আসার পর তার ভিতরে শান্তি চলে আসতে সুবহান, কারণ এটাই তো মুসলমানের হক, এটাই তো হচ্ছে প্রকৃত মুসলমানের আদর্শ। কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমানের ইমান বেড়ে যায়, আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে বান্দার ইমান বেড়ে যায়। ওয়াতলু আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। আল্লাহ বলেন বান্দারে দুইটা কাজ করলে বান্দা তোমার ইমান বাড়ে। এক নম্বর কাজ হচ্ছে কোরআনের তেলাওয়াত যদি করো এবং শোনো তোমার ইমান বেড়ে যায়। সুবহান ও বান্দা, আল্লাহ তাআলার নাম শুনলে বান্দার ইমান বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওই খামারের স্ত্রী বলতেছেন আমার স্বামীর ভিতরে তিন নম্বর গুণ ছিল এমন, সারাদিন কষ্ট করার পর রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমাইত প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে রাত্রিবেলায় গভীর রাত্রিবেলায় আমার স্বামী চুপে চুপে একা একা উঠে যাইত, ঠান্ডা পানি দিয়ে উজু করত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, একা একা যাই নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ত, নামাজ পড়ে পড়ে মালিকের কাছে কান্নাকাটি করত, রে মালিক দুনিয়াতে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও, রে মালিক গুনাহগার বানায়া তুমি যদি জাহান্নামে দাও তোমারে কেউ বাধাও দিতে পারবে না, গার ধরে ধরে জান্নাতে যদি আমাদেরকে পাঠায়া দাও কেউ তোমাকে নিষেধ করবে না, ওরে মালিক তুমি গুনাহগার হিসেবে ডাক দেয়া তুমি আমাদেরকে জাহান্নামে পাঠায়ও না। ওইভাবে কান্নাকাটি করত আল্লাহর গোলাম বুজুর্গ ব্যক্তির খাদেম কান্না পাকা বুকে বলতেছেন।